আফগানিস্তানে তালেবান সরকারের উত্থানে দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছোট বড় সবার মনে নানা বিষয়ে দেখা দিয়েছে উদ্বেগ। এরই মধ্যে তালেবান গেমিং ক্যাফে বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন কাবুলের স্থানীয় বাসিন্দারা। দেশটির ভঙ্গুর অর্থনীতি আর বেকারত্ব সংকটের মধ্যে গেমিং ক্যাফে বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বেন সংশ্লিষ্টরা। এছাড়াও বিকল্প ব্যবস্থা না করে এই সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরো বেগতিক হতে পারে বলে মত বিশ্লেষকদের। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের উচিত তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা। বিগত কয়েক সপ্তাহে বেকারত্ব বেড়েছে কয়েক গুণ, এরই মধ্যে গেমিং ক্যাফে বন্ধ হয়ে গেলে আমরা কি করব? আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশে নিরাপত্তার নিশ্চয়তা নেই। আগে আমাদের বিনোদনের অনেক সুযোগ ছিল, কিন্তু এখন অনলাইন ছাড়া বিকল্প বিনোদনেরও তেমন কোনো ব্যবস্থা নেই। এদিকে গেল কয়েক সপ্তাহে তালেবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষের কারণে ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় গেমিং ক্যাফে বন্ধ করলে নতুন সংকট তৈরির আশঙ্কা সংশ্লিষ্টদের। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।